সমগ্র দেশের লগতে অসমতো মূল্যবৃদ্ধিয়ে ভয়ানক রূপ লৈছে। প্রতিটো বস্তুরে মূল্য হয়ে পড়ছে আকাশলঙ্ঘী। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত লোকসকলে মূল্যবৃদ্ধির প্রকোপত ত্রাহি মধুসূদন দেখিছে। ভূতর উপর দানহর দরে লগ হয়েছে সমগ্র অসমত ডেঙ্গু রোগ আর বর্ধিত বাস ভাড়া। ভারত সরকার তথা অসম সরকার ব্যর্থ হয়েছে এই কঠিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। মূল্যবৃদ্ধি আর ডেঙ্গু রোগ প্রতিরোধত সরকারের ব্যর্থতার প্রতিবাদত হদৌ গুৱাহাটী মহকুমা ছাত্র সন্থায় মঙ্গলবার গুৱাহাটীত উলিয়ায় এক প্রতিবাদী সমদল আর মূল্যবৃদ্ধি রোধ করক, ডেঙ্গু প্রতিরোধ করক আদি স্লোগান দিয়ে। এই সম্পর্কে হদৌ গুৱাহাটী মহকুমা ছাত্র সন্থার সাধারণ সম্পাদকগুলো কয়, লওয়া ডেঙ্গু রোগের প্রতিরোধের ব্যবস্থা লওয়া, খাদ্যবস্তুকে ধরে ডিজেল, রন্ধন গ্যাস আর ইন্ধন জাতীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি হ্রাস করা আর বর্ধিত বাস ভাড়ার প্রত্যাহার করার দাবিত আজি সদৌ গুৱাহাটী মহকুমা ছাত্র সন্থায় এই ধর্ণা কার্যসূচীর জড়িয়ে আমি ইয়ার তীব্র প্রতিবাদ জানাইছি। ডেঙ্গু রোগ ব্যর্থতার বাবে রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগক ক্রোধার সমালোচনা করে সাধারণ সম্পাদকগুলো কয়, সমগ্র দেশের লগতে আজি অসমতো ডেঙ্গু রোগে এক ভয়াবহ রূপ ধারণ করেছে। এই ভয়াবহ রূপ ধারণ করার সময়তো অসমের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী আর স্বাস্থ্য বিভাগ ইয়াক প্রতিরোধ করার ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ হয়েছে। লগতে দাবি করে বর্ধিত বাস ভাড়া প্রত্যাহার করব লাগে আর অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ করব লাগে। ক্যামেরা পার্সন সুশান্ত দাসের সঙ্গে অমরদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।